অদ্বৈতবাদী শঙ্করের মত আলোচনা করলাম ব্রহ্ম নিয়ে। এখন যদি আমি বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজের মতে ব্রহ্ম নিয়ে যদি আলোচনা করি, তার অর্থটা তোমরা লিখে নাও, খাতায় লিখে নাও স্টুডেন্টরা। বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজের মতে ব্রহ্ম হলেন চিৎ ও অচিৎ বিশিষ্ট পরম তত্ত্ব। এই দুটি উপাদান হলো ব্রহ্মের অবিচ্ছেদ্য অংশ। সমস্ত বস্তুই ব্রহ্মের মধ্যে অবস্থান করে, তার মতে ব্রহ্ম আর ঈশ্বর হলেন অভিন্ন। আচ্ছা, এদের মধ্যে কোনো পার্থক্য করেননি রামানুজ। ব্রহ্ম বা ঈশ্বর হলেন সর্বশক্তিমান ও সচেতন পুরুষ, করুণাময় ও ভক্তবৎসল। ঈশ্বর হলেন জীবের উপাস্য দেবতা, তিনিই জীবের কর্মফল দান করেন। ঈশ্বরের কৃপারাভি হল জীবের মুক্তি লাভের প্রধান উপায়। রামানুজ বলেছেন যে ঈশ্বর, যেটার মানে শঙ্কর বলেছিলেন ব্রহ্ম, সেটা রামানুজের মতে হয়ে গেল ঈশ্বর। রামানুজের মতে গুণ ব্যতীত কোনো পদার্থের কথা ভাবা যায় না, কাজেই ব্রহ্ম নির্গুণ হতে পারেন না, একমাত্র সগুণ ব্রহ্মই হচ্ছে সত্য। ব্রহ্মকে নির্গুণ বলার অর্থ হলো ব্রহ্মের মধ্যে কোনো অসৎ গুণ নেই। তার মধ্যে ব্রহ্ম হলেন সগুণ, নির্বিশেষ, সর্বশক্তিমান ও সচেতন পুরুষ। কিন্তু রামানুজ কি বলছেন, অসংখ্য সৎগুণের আধারই হলেন ব্রহ্ম। ব্রহ্মই হলেন জগতের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সংহারকর্তা। ব্রহ্মের চিৎ অংশ থেকে জীব এবং অচিৎ অংশ থেকে জড় জগতের সৃষ্টি হয়েছে। রামানুজ একথাও বলেন যে দেহস্থিত আত্মা যেমন সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ করে, ব্রহ্ম ঠিক তেমনি যেমনি জীব ও জড় জগৎকে নিয়ন্ত্রণ করে থাকেন। শরীরের পরিবর্তন যদি ঘটেও, কিন্তু আত্মার কোনো পরিবর্তন ঘটে না, আত্মা কিন্তু একই রকম থাকে। এই শরীর হচ্ছে মন্দিরের মতন, এই মন্দিরের মধ্যে আত্মা বা চেতনার অস্তিত্ব আছে। রামানুজের মতে ব্রহ্মে বা ঈশ্বরে কোনো স্বজাতি বা বিজাতীয় ভেদ না থাকলেও স্বগত ভেদ আছে, কারণ ব্রহ্মের মধ্যেই চিৎ ও অচিৎ এই দুটো অংশ আছে। তার মতে ব্রহ্ম এক ও অদ্বিতীয়, সত্য, জ্ঞান ও আনন্দ হলো ব্রহ্মের গুণ। ব্রহ্ম হলো নিত্য, শুদ্ধ, বুদ্ধ আর মুক্ত। বোঝা গেল? আরেকটা কথা রামানুজ বলেছেন যে জগৎ ব্রহ্মের নির্ভরশীল হলেও সত্য ও সনাতন। সত্য ব্রহ্মের সৃষ্ট জগৎ কখনোই মিথ্যা হতে পারে না। চিরপ্রকাশমান ব্রহ্মই হলেন মায়ার দ্বারা আবৃত, কিন্তু ব্রহ্ম ঈশ্বর বা উপাসনার দ্বারা সন্তুষ্ট করেই মুক্তি লাভ করে জীব। জীব এদের পেতে গেলে অনেকগুলো পথ দ্বারা ঈশ্বর সাধনার পথে এগিয়ে যেতে পারে। সেটা কি? ব্রহ্ম হলেন শিবচৎ আনন্দস্বরূপ। ব্রহ্মের এই চিৎ আর অচিৎ অংশ থেকে এই আত্মা আর জীবদেহের সৃষ্টি হয়েছে। দেহযুক্ত আত্মাই হলো জীব। রামানুজের মতে আত্মা নিত্য ও সর্বব্যাপী, আত্মার নিত্য গুণ হলো চৈতন্য। আচ্ছা, এবার আর একটা কথা হচ্ছে, আর একটা জিনিস বুঝতে হবে সব স্টুডেন্টকে, যে রামানুজের মতে আত্মা কর্মফল ভোগের জন্য দেহবন্ধনে আবদ্ধ হয়। কর্মফল অনুসারেই আত্মা দেহ ধারণ করে। ছোট একটি প্রদীপের আলো যেমন সারা ঘরটিকে আলোকিত করে, তেমনি আত্মা অনুপরিমাণ হলেও দেহের সমগ্র অংশকে সচেতন করে তোলে। এর ফলে আত্মা অজ্ঞান বশত, অজ্ঞান, অজ্ঞান মানে কি, আমাদের ভুল জ্ঞান, সেটাকে অজ্ঞান বলে। অজ্ঞান মানে আমরা অজ্ঞান হয়ে যাই না, অজ্ঞানতা বশত মানে ভুল জ্ঞান বশত নিজেকে দেহের সাথে অভিন্ন মনে করে আত্মা ও অনাত্মার এই অভিন্নতা বা একত্রীকরণের নাম হলো অহংকার। জীবের অজ্ঞানতা আসে অহংকার থেকে। অজ্ঞ জীব এই অহংকারের জন্য নিজেকে স্বাধীন ও স্বতন্ত্র বলে মনে করে এবং পার্থিব সুখের আশায় লালায়িত হয়। বোঝা গেছে? অহংকারে মত্ত ও আমিত্ব আবদ্ধ অজ্ঞ জীব সকাম কর্মে প্রবৃত্ত হয়, বারবার জন্মগ্রহণ করে, দুঃখ ভোগ করে। বলা বাহুল্য, এই পুনর্জন্মই হলো জীবাত্মার বন্ধনের কারণ। তাহলে কি, এই যে আমরা যে অজ্ঞান হয়ে রয়েছি, আমরা যে এই দেহটাকে আমি, এটা আমি, এটা আমার, এই জিনিসটা আমার, এই ছেলে মেয়ে স্বামী সংসার এই মায়া জালের বদ্ধ সবই আমার, এই দেহটাও আমার, কিন্তু না, এই দেহটা হচ্ছে মন্দির। দেহটার মধ্যে যে আত্মা আছে সেই আত্মাটাই হচ্ছে ঈশ্বর। আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই,
শঙ্কর রামানুজ দুজনেই কি বললেন, যে ছেঁড়া শাড়ি যেমন আমরা দেহ থেকে খুলে ফেলে দিই আর একটা নতুন শাড়ি পরি, সেই রকম আমাদের এই দেহটা জর্জরিত হলে বা দেহর সুখ ভোগ বা দুঃখ ভোগ শেষ হয়ে গেলে এই দেহটা বিনাশ হবে, তখন কেউ কেউ পুড়িয়ে দেবে, কেউ কেউ কবরে দেবে, এই তো জিনিস হচ্ছে। কিন্তু এই আত্মার মরণ নেই, এই আত্মাটা তখন মুক্তি পেয়ে চলে গেল, আত্মার জন্ম আবার হবে। কেন হবে? কর্মফল অনুযায়ী। কর্মফল ভোগ করার জন্য আত্মাকে বারবার দেহ ধারণ করে এই পৃথিবীতে জন্ম লাভের জন্য ঈশ্বর পাঠায়। এটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের দেহ ধারণ হচ্ছে। ভালো কর্মফল হলে দেহ ধারণ ভালো হবে বা মুক্তি লাভ ঘটবে, সেটাকে মোক্ষ লাভও বলা হচ্ছে। এই কারণে ভালো কর্ম বা কর্মফলের জন্য মানুষ চেষ্টা করে ভালো কাজ করতে, এবং ঈশ্বর প্রাপ্তি লাভ ঘটলে তখন আর মুক্তি লাভ হয়ে যাবে, জগৎ সংসারে আর ফিরে বারবার আসতে হবে না।